ক্লাস ফাইভের ছাত্ররা, আজকে তোমাদের পেন্টের বাকি অপশনগুলো করিয়ে দেবো। আচ্ছা, পেন্টটা আমি প্রথমে খুলে নিলাম, পেন্ট ওপেন হয়ে গেছে, পেন্ট উইন্ডো তোমরা দেখতে পাচ্ছ। আমি এর আগের প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর ইউটিআই ব্যাংকের লোগোটা এঁকে দেখেছিলাম। আজকে আমি কিছু ড্রয়িং করব, ড্রয়িং করে সেটাকে কীভাবে কপি পেস্ট করে আর বাকি টুলগুলো সম্বন্ধে একটু আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, একটা ড্রয়িং করি। আচ্ছা, আল্ট্রাটেক্স সিমেন্টের যে একটা লোগো, সে অনেকটাই বড়, আমি জাস্ট একটা ওই মানে একটা সাধারণভাবে করে দেখিয়ে দিচ্ছি। রেক্ট্যাঙ্গেল টুলে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এর সাইজটা একটু সরু করে নিলাম, আর মানে আউটলাইনের যে সাইজটা সেটা আমি একটু সরু করে নিলাম। ঠিক আছে, দেখো আঁকছি, প্রথমে বক্স করবে, বাইরে ক্লিক করবে, তারপর আর একটা এর মিডল বরাবর একটা ছোট বক্স করবে, বাইরে ক্লিক করবে, তারপরে ফিল উইথ কালার, আগেই বলেছি এই টুলটার সম্বন্ধে, ফিল উইথ কালারে ক্লিক করবে, ক্লিক করে একটা কালার অর্থাৎ ইয়েলো কালারটা আমি নিচ্ছি, নিয়ে এর ভিতরে কালারটা ভরে দেবে, আর একটা কালার ব্ল্যাকটা নিয়ে তুমি ছোট বক্সটার উপর ভরে দাও। ঠিক আছে, এরপরে টেক্সট টুলে ক্লিক করো, টেক্সট টুলে ক্লিক করে এখান থেকে এই পর্যন্ত আমি এটাকে ড্রাগ করছি, ড্রাগ করে এবার লিখবো আর কি। লক্ষ্য রাখবে যে এই ব্যাকগ্রাউন্ডের ওপরে যে টেক্সট যে অপশনটা আসবে, মানে যে রিবনটা অর্থাৎ মেনুটা আসবে, সেখান থেকে তুমি ওই ট্রান্সপারেন্টটা যেন সিলেকশন হয়ে থাকে সেটা লক্ষ্য রাখবে। তো এখানে গিয়ে আমি ULTRATECH আল্ট্রাটেক কথাটা লিখলাম। ঠিক আছে, কার্সার থেকে লেখার প্রথমে ক্লিক করলাম, দিয়ে এটাকে একটু স্পেস দিয়ে মাঝ বরাবর সরিয়ে দিলাম। এখানে একটা কথা বলি যে যখন তুমি ড্রাগ করবে তারপর তো কার্সার দেখাবে, এই কার্সার থাকা অবস্থায় কিন্তু তুমি যেখানে খুশি নিয়ে যেতে পারবে, কিন্তু লক্ষ্য রাখবে যে বাইরে যদি তুমি বাইরে যদি ক্লিক করে দাও কার্সার চলে গেল, মানে সিলেকশন টেক্সট টুলটা চলে গেছে, আর তুমি কিন্তু এটাকে নিজের মতো করে মানে সরাতে পারবে না। সেটাও করা যায়, সেটা পরে শিখবে। ঠিক আছে, তো এই কার্সার থাকা অবস্থাতে কিন্তু তুমি এটাকে একে মানে একটু মুভ যদি করতে চাও তো তুমি করে নেবে। ঠিক আছে, এরপরে এক নম্বর কালারটা দেখো তো, মানে এখানে আমি কিছু লিখবো তো, কিন্তু এক নম্বর কালারটা হয়ে আছে কালো, আবার এই বক্সটাও কালো, তাহলে কালোর ওপর কালো লিখলে কি ফুটে উঠবে? ফুটে উঠবে না। তাই এক নম্বর কালারটাকে আমি ইয়েলো করে দিলাম, দিয়ে আবার এই বক্সটার উপর ড্রাগ করলাম, কার্সারটা একটু বড় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ মানে এই বক্সের তুলনায় কার্সারটা বড় হয়ে যাচ্ছে। সাইজটা এখান থেকে কমিয়ে দাও তো, 28 করে দাও। ঠিক আছে, এটা একটু নামিয়ে দাও এর আউটলাইনটা ধরে। ঠিক আছে, সিমেন্ট কথাটা লিখে দিচ্ছি, হ্যাঁ মাঝে নিয়ে গেলাম এটাকে আবার। ঠিক আছে, ব্যাস মোটামুটি একটা হয়েছে আল্ট্রাটেক সিমেন্টের লোগো। আর এখানে লেখা থাকে দি ইঞ্জিনিয়ার চয়েস, একই লেখার নিয়ম একই, তাই আমি আর লিখলাম না। এটা হলো আল্ট্রাটেক সিমেন্টের লোগো আঁকানোর পদ্ধতি। ঠিক আছে, আচ্ছা কার্ভ টুলে কাজটা দেখানো হয়নি, আজকে দেখো কার্ভ টুলের কাজ। এক নম্বর কালারটাকে আমি একবার ব্ল্যাক করে নিই, আর একটা আমি এটাকে মানে ওপরে আর একটা আমি গোল আঁকলাম। ঠিক আছে, এরপরে কার্ভ টুলে ক্লিক করলাম, কার্ভ টুলে ক্লিক করে এ মাথা থেকে এ মাথা আমি টানলাম। ঠিক আছে, দেখছো, আর দেখো কিভাবে আমি এটাকে কার্ভ করলাম, দেখলে? আরেকবার দেখছি, কার্ভ টুলে ক্লিক করো, এইভাবে সিলেক্ট করো মানে টেনে নিলাম, এবার এই মাথাটা ধরে প্রথম দিকটা, এই দিকটা ধরে একটু উপর দিয়ে টানবো, আর এটা ধরে একটু নিচের দিয়ে টানবো, হয়েছে? বাইরে ক্লিক করো, ক্লিক করে আবার সেই কালারও ভরে দাও। ঠিক আছে, দিয়ে ইরেজার টুলটা নাও, ইরেজার টুল আগে ব্যবহার দেখেছি, আবার দেখছি ইরেজার টুল অপরিজিনের অংশটিকে আমি ধরে কেটে দিলাম, ধরে কেটে দিলাম। ঠিক আছে, এটা কি হলো, পেপসি লোগো, এখন আর এই পেপসি লোগোটা নেই, এটা পুরোনো পেপসি লোগোটা। ঠিক আছে, দেখো সিলেক্ট টুলের কাজ,
সিলেক্ট টুলে ক্লিক করলাম, এই পুরো পেপসির লোগোটাকে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে এটাকে আমি যেখানে খুশি মুভ করতে পারি। এটা হলো সিলেকশন টুলের কাজ। আটা সিলেক্ট টুলের একইভাবে এটাকে সিলেক্ট করলাম, টানছি, একই কাজ, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এটাকে সরিয়ে দিলাম আর একটু, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, দুটো ড্রয়িং করে দেখালাম। এরপরে তোমাদের আমি কপি পেস্টটা শিখিয়ে দেবো, কীভাবে কপি পেস্ট করি। সিলেক্টে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমি সিলেক্ট করলাম। আজকে আমি একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ শরীরটা আমার আজ সকাল থেকেই খারাপ। তো দেখো, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপিতে ক্লিক করলাম, কপি ক্লিক করে এই যে পেস্ট আছে পেস্টে ক্লিক করলাম, পেস্ট হয়ে গেল। এটাকে ধরে আমি টেনে দিলাম, কয় পেস্ট হচ্ছে, কপি পেস্ট, ঠিক আছে। এটা হলো কপি পেস্টের নিয়ম। আর একটা কপি পেস্ট করতে পারো, দেখে নাও, সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোলটা ধরবে, ঠিক আছে, কন্ট্রোল বাটনে চেপে ধরে টানবে, হচ্ছে কপি পেস্ট। এভাবেও কপি পেস্ট করা যায়, এভাবেও কপি পেস্ট করা যায়, ক্লিয়ার। এরপর আসি সেভ করা। এটিকে বলা হয় পেন্ট বাটন। পেন্ট বাটনে ক্লিক করে এখানে সেভ অপশন আছে, ক্লিক করবে, সঙ্গে সঙ্গে একটা সেভ অ্যাজ নামক একটি বক্স দেখা যাবে। সেখান থেকে তুমি এখান থেকে ফাইলের নাম দিতে বলছে, যে নামে তুমি সেভ করবে। এখানে কি এঁকেছি আমি, পেপসি আর আলট্রাটেক। তাহলে আমি এটাকে পেপসি বা আলট্রাটেক নামে সেভ করলাম, পেপসি আলট্রাটেক, পেপসি আলট্রাটেক বলে সেভ করলাম। সেভ হচ্ছে ডেস্কটপে, সেভ করে দিলাম, কেটে দাও, সেভ হয়ে গেল। এরপর আমরা ওপেন করব। একইভাবে পেনটি ক্লিক করলাম, পেন বাটনে যাও, ওপেন করো, কী নাম দিয়েছিলাম, পেপসি আলট্রাটেক। এখানে মধ্যে দেখো আমি ডেস্কটপে সেভ করেছিলাম, এখানে মধ্যে দেখে নিই, একটু নিচের দিকে একটু ক্লিক করি, আর দেখো পেপসি আলট্রাটেক, ওপেন করো, ওপেন হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা কপি পেস্ট, ড্রয়িং এবং সেভ করা শিখলাম, ঠিক আছে। ওকে, চলো পেন বাটনে গিয়ে একটা নতুন ক্যানভাস নিই। নিয়েছি নতুন ক্যানভাস, এখান থেকে তোমাদের যেটা দেখাবো, আমি কিন্তু রোটেটটা আগে ক্লাসে লিখে দিয়েছি, দেখে নেবে, যারা ভিডিওটা দেখোনি তারা দেখে নেবে, রোটেট অপশনের কাজটা দেখে নিও। রিসাইজ টুলটি দেখো, আমি পেন বাটন থেকে ওপেন করলাম, যে একটা যে কোনো ছবি নিলাম, ঠিক আছে, যে কোনো ছবি, ঠিক আছে, এই ছবিটাকে আমি ছোট করতে চাই। তখন তুমি হোম অপশনে গিয়ে, ঠিক আছে, হোম রিবনে ক্লিক করে রিসাইজ অপশনে ক্লিক করবে, ইমেজ গ্রুপের আন্ডারে আছে রিসাইজ, ক্লিক করবে। দেখো এখানে যে সাইজটা দেখাচ্ছে, হরাইজন্টাল 100 আর ভার্টিক্যাল 100, মানে কি আমরা যেটা দেখছি সাধারণ চোখে সেটা তার 100 ভাগই দেখছি, 100 শতাংশই দেখছি, তাই তো? যেটা নর্মালে আমরা চোখে দেখি সেটা কি আমরা 100% বলি, তো এটাকে আমি 50% করে দিলাম। ওকে প্রেস করো, দেখো এটা 50% হয়ে গেল। এখন এটা আমি 100 ছিল 50 করলাম, সেটা আমি জানি, কারণ আমি করলাম। কিন্তু যখন বাইরে থেকে কেউ এসে দেখে, সে কী দেখবে, সে কি জানবে 50 করেছি? কারণ সে কত দেখবে, সেটা সাধারণ চোখে যেটা 100% দেখবে। দেখো রিসাইজে যাও, দেখো 100% দেখাচ্ছে। তখন তুমি এটাকে আবারও 50 করো, 50 করো, ওকে, দেখো ছোটো হয়ে গেল, ঠিক আছে। ওকে চলো, এগুলো প্র্যাকটিস করো, আর স্টেপ বাই স্টেপ কিন্তু খাতায় সবাই লিখে নেবে, ঠিক আছে, ভালো থেকো সবাই, খাতায়।